যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনো খানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে, ঝরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেছে খাবো কানের আশে পাশে, রব ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। নারী আমাকে অনেকে চরিত্রহীন ধরে নিয়েছে। ও আচ্ছা, তুমি কারো একদিন হবা, কারো এক রাত হবা, তুমি কমিটেড হবা না, তুমি পার্মানেন্টলি আমার হবা না, তুমি তো বাজে ছেলে, তুমি তো প্লেয়ার। কলকাতায় গেলেন বইমেলা অ্যাটেন্ড করতে, ওখান থেকে পূজা মণ্ডপ থেকে আমাকে ফোন দিলেন যে ভাই কলকাতায় এসো, বাঁচতেছি না, আপনার পূজা মণ্ডপেও গান বাজে, বাজে স্বভাব। তো এগুলা নিউ ইয়র্ক থেকে এক ফ্রেন্ড ফোন দিল যে দোষ আমার পাশের গাড়িতে বাঁচতেছে তোর গান, মজা পাইতেছি। লিখেছি যে কারো একদিন হবো কারো এক রাত হবো, এর বেশি কারো রুচি হবে না। কারণ আমি দেখেছি আমার অনেক লিসেনার আছে এক মাস, দেড় মাস, দশ দিন, পনেরো দিন, তারপরে নাই, শুধুমাত্র ব্রেকআপ হুসির দেখা কষ্টে রেডিও শুনতেছিল ভাই, তারপরে নাই হয়ে গেছে। সো তার তো একদিনের পরে আর রুচি হয়নি আমাকে নিয়ে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আসলে ভুল ভাল ভালোবাসি, আমি আমার শ্রোতাকে ভালোবেসে ফেলছি, কান্নায় কাছে আসি, সে যখন কাঁদছে আমাকে মনে করছে, ঘৃণা হয়ে চলে যাই, হয়তো একটা কথা বলে দিছি যে তুমি এমন করে কাঁদতেছো কেন, তুমি যে জিনিসটা পাইতে চাচ্ছ এটা তো তোমার বাবার ক্ষমতা নাই, তুমি তো বাবা চেঞ্জ করতে পারবা না, তুমি তোমার বাবাকে কেন প্রেশার দিচ্ছ এটার জন্য, যদি সুইসাইডের কথা বলো তোমার মতন সন্তান থাকার দরকার নেই, তুমি অলরেডি মারা গেছো, তুমি তো তোমার বাবাকে ব্ল্যাকমেল করতেছো সুইসাইডের কথা বলে। ব্যাস, সে আমার উপরে রেগে গেছে। সো ঘৃণা হয়ে চলে যাই, থাকি না, কথা বলি একা একা, সেধে এসে খেয়ে ছাকা। আমি কিন্তু একা একাই রেডিওতে কথা বলি একটা রুমে, সেধে এসে আপনি টিউন করে শুনেছেন, কেন গাল দাও আর বুঝি না, তারপর আবার বলেন যে আমি বাজে কথা বলি, বাজে কথা বললে শুনেন না। অনেক মানুষ পাগল হয়েছে এই গান শুনে, অনেক ছেলেও পাগল হয়েছে এই গান শুনে, অনেকের কষ্ট চলে গেছে যে ধর আমি ভাবতাম আমি ছ্যাঁকা খায় একটা দেবদাস হয়ে গেছি, রেহান ভাই তো একটা বাজে স্বভাব বানিয়ে দিছে, ইটস ফানি। আমার প্রচণ্ড মন খারাপ ছিল একটা কারণে, সেটা হচ্ছে এপ্রিল মাসের একুশ তারিখে 2018-তে আমার আব্বা মারা যায়। তো আব্বা মারা যাওয়ার পরে আমি খুবই মন খারাপ হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমার অনেক কিছু অ্যাচিভ করার দরকার ছিল, অর্জন করার দরকার ছিল, যেটা আমি আব্বাকে দেখাতাম। তো যখন কিছুই হচ্ছে না, এরকম একটা সিচুয়েশানে আছি যে না আর কিছু হবে না জীবনে, বাবার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে সন্তানদের যেটা হয় আর কি, তো ওভাবেই যখন চিন্তায় ছিলাম তখন পৃথ্বীরাজ হঠাৎ করে বললেন চলেন তো ভাই গানটা ডেমো বানাই, চলেন তো উঠেন উঠেন, আজকে করে ফেলেন, আজকে করে ফেলেন। এই যে ডেমো হলো গানটা, মেহের আফরোজ শাওন আপু উনি একটা শেয়ার দিয়েছিলেন। তো উনি যখন গানটা শুনলেন, উনি শেয়ার করেছিলেন যে এই ছেলেটা যে ওই 96-97 থেকে এখনও গানের সাথেই লেগে আছে, ওর ব্যাচের আর কাউকে আমি দেখি না, এই জন্য এই ছেলেটার গান আমি শুনে দেখছি যে ছেলেটা গান কেমন করে। পরে দেখলাম যে না, গানটা ও নিজে সুর করছে, ও নিজে লিখছে, গানটা আমার কাছে এত ভালো লাগছে আমি সচরাচর কোনো কিছু শেয়ার করি না, এই গানটা শেয়ার করলাম আমার ছোটো ভাইয়ের এই গানটা। তো উনি ওনার ওই শেয়ারটা প্রায় 2200 শেয়ারই হয়েছিল খালি। সেখান থেকে আমি দেখলাম এক সময় আমাদের দেশের তখনকার যে ইউটিউবাররা, তখনকার ইয়াং জেনারেশনটা, তারা শেয়ার করা শুরু করলো। অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, গানটা দেখি সবার মুখে মুখে আসছে, এটাকে তাহলে জনপ্রিয়তা বলে, এটাকে তাহলে ভাইরাল বলে, তার আগে তো কখনো বুঝিনি। এরপরে শাহাদাত ভাই নামে এক ভাই আছেন, উনি কলকাতায় গেলেন বইমেলা অ্যাটেন্ড করতে, ওখান থেকে পূজা মণ্ডপ থেকে আমাকে ফোন দিলেন যে ভাই কলকাতায় এসো, বাঁচতেছি না, আপনার পূজা মণ্ডপেও গান বাজে, বাজে স্বভাব। তো এগুলা নিউ ইয়র্ক থেকে এক ফ্রেন্ড ফোন দিল যে দোষ আমার পাশের গাড়িতে বাঁচতেছে তোর গান, মজা পাইতেছি, আমার ফ্রেন্ডের গান। আই টোল্ড হিম ইটস মাই ফ্রেন্ড ইউ আর লিসনিং টু, অ্যান্ড দে হ্যাড গ্রেট ফান। তো এই জায়গাগুলো আসলেও মানে মোমেন্ট অফ মাই লাইফ ছিল, অসাধারণ সুন্দর একটা টাইম ছিল। খালি একটা কষ্ট পেতাম বারবার, যে আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছি আব্বা খুব চাইতো আমাকে টিভিতে দেখতে, বারবার জিজ্ঞেস করতো আব্বু তোমাকে টিভিতে কবে দেখাবে। বাজে স্বভাবের পরে আমি এরকম ইন্টারভিউ অনেকগুলো দিয়েছি কিন্তু আব্বা দেখতে পারেনি, তার আগেই চলে গেছেন। লিরিক্স লেখার সময় যে ঘটনা, তখন আমি পুরোদমে রেডিও জকি যাকে বলে, এবং আমি একটু ম্যারাথন টাইপের রেডিও জকি ছিলাম, মানে আমি যখন করেছি ভিন্নভাবে করেছি, রেডিও টুডেতে আমি কাজ করতাম এক সময়, তো সেখানে রাতভর গান নামে একটা শো হতো। তো এভাবে করে যখন আমার লাইফস্টাইলটা চলছে, রাত্রে দুইটার সময় আমি রেডিও টুডে থেকে অনেক সময় গাড়ি নিতাম না, গাড়ি তো দিতে বাধ্য করতো আমাদেরকে যে এত রাতে গাড়ি ছাড়া যাওয়া যাবে না, এমডি ডিরেকশন ছিল, আমি মহাখালীতে এসে ড্রাইভারকে বলতাম ভাই আপনি যান, কারণ আমার রাতের ঢাকা ভালো লাগে, আমি হাঁটতে হাঁটতে যান। ABC রেডিওতে শো করতাম ইনসমনিয়া, রাত্রে একটা থেকে তিনটা পর্যন্ত, সেটাও সপ্তাহে পাঁচ দিন ছিল, প্রতি রাতে একটা থেকে তিনটা পর্যন্ত। তো ওই সময় যখন করতাম, ওই সময় ওই যে রাতের লাইফটা ছিল, আমি রাত্রেবেলা বের হতাম, এই সময়টাতে আমার লিসনারদের সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হয়। আমি সবসময় বলতাম যে তোমরা সবাই মিলে হচ্ছে একটা তুমি, যার সাথে আমার প্রেম, আমি তোমার পাশে বসে বসে তোমার সাথে কথা বলি। আরেকজন ফেসবুক পেয়ে বলতেছে না ইটস বোরিং, আই ডোন্ট লাইক ইট, দ্যার ইজ নো রিজ, মানে এখনকার ছেলেরা যেভাবে কথা বলে যে কোনো ব্যাপার নাই এটার মধ্যে, এটা ভালো লাগে না, ইটস বোরিং, মানে
মানে একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে চলে গেল। আরেক ধরনের দেখা গেল যে ক্যারিয়ারিস্টিক হয়ে গেছে, এখন রাত্রেবেলা আর শুনতে পাচ্ছে না, কারণ সকাল 7টায় উঠে 9টার মধ্যে তাকে অফিসে যেতে হয়, ওই বেচারাটার সুযোগটা নেই। আরেকজন হয়তো বিয়ে শাদী করেছে, সংসারের এমন একটা অবস্থা, রাত 10টার সময় বাসায় এসে সুযোগ পায় আধা ঘন্টা স্বামী বা স্ত্রীর সাথে কথা বলার, ওই সময় রেডিও শো শুনতে থাকলে তো ডিভোর্স হয়ে যাবে ভাই। তো ওই কারণে মনে করেন এগুলো আস্তে আস্তে ওই শ্রোতাগুলো বাদ হয়ে যায়, আর এর পরের জেনারেশনটা ওরা তো তৈরি হয়েছে ফেসবুকের সাথে ইউটিউবের সাথে, সো দে ডোন্ট লাইক টু ইন্টারাক্ট উইথ দেয়ার এয়ার অনলি, শুধু কানে শুনে তারা ইমাজিনেশন ক্রিয়েট করতে পারে না, পারে জাস্ট আপনি ওটাকে পডকাস্ট নাম দিয়ে দেন, এই জেনারেশনের খুব ভালো লেগে যাবে। আমি কিন্তু ওইটাই করতাম, কিন্তু রেডিওতে ব্রডকাস্ট দেখে ওদের ভালো লাগেনি। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো হয়েছে যেই কারণে ওই সময়ের যে ছন্ন ছাড়া জীবন যাপনটা করতাম এবং লিসনারদের যে আসা যাওয়া, দ্যাট ফেল্ট লাইক বাজে স্বভাব টু মি। দেখেন আমি একটা কথা বলি, বাজে স্বভাব গান লেখা যায় অনেক মেয়ে প্রেমে পড়ার পরে, বাজে স্বভাব গান লিখে প্রেমে পড়ানোর প্রয়োজন নেই। সো আমি যেটা বলতে চাচ্ছি যে গান মানে সবাইকে আকৃষ্ট করে। আমাকে যখন প্রচুর মানুষ ইন্টারভিউ নিতে গেলেই বলতো যে আপনার তো মেয়ে ফ্যান অনেক বেশি, আপনার তো মেয়ে ফ্যান অনেক বেশি, তো আমি সবাইকে আমার পেজ খুলে দেখাতাম, এই যে দেখেন ভাই আমার পেজের স্ট্যাটিস্টিক্স দেখেন, 61% হচ্ছে মেল ফ্যান, হ্যাঁ 38% হচ্ছে ফিমেল ফ্যান। অনেক মানুষ পাগল হয়েছে এই গান শুনে, অনেক ছেলেও পাগল হয়েছে এই গান শুনে, অনেকের কষ্ট চলে গেছে যে ধর আমি ভাবতাম আমি ছ্যাঁকা খায় একটা দেবদাস হয়ে গেছি, রেহান ভাই তো একটা বাজে স্বভাব বানিয়ে দিছে, ইটস ফানি, দেখি এই আমার স্বভাবের কারণে আরও একটা ছ্যাঁকা খাওয়া যায় কি না, এই মোডে চলে গেছে, কষ্টটা থেকে বের হয়ে গেছে, ডিপ্রেশন থেকে বের হয়ে গেছে, ওরাও কিন্তু আমার ফ্যান। ইটস নট জাস্ট অ্যাবাউট ওয়ামেন, বেশিরভাগ ক্ষেত্রে নারীর আরও বুঝতে সমস্যা হয়, নারী আমাকে অনেকে চরিত্রহীন ধরে নিয়েছে, ও আচ্ছা তুমি কারো একদিন হবা, কারো এক রাত হবা, তুমি কমিটেড হবা না, তুমি পারমানেন্টলি আমার হবা না, তুমি তো বাজে ছেলে, তুমি তুমি তো প্লেয়ার, এই ধরনের চিন্তাভাবনা অনেকে করেছে। আই এম সরি, আই হ্যাভ সেড আ ওয়ার্ড দ্যাট শুড বি সেন্সার্ড। কিছু নাটকের ডিরেক্টর আমাকে কল করেছিলেন যে এই গানটা তারা নাটকে ইউজ করতে চায়, যেটা আমি দেইনি, যেটা আমি দেইনি। এবং অনেক 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 উঁচু মানের, আপনারা নাম বললেই চিনবেন, আমি তার নামটাও বলবো না, উনি আমার কাছে গানটা অন্যভাবে চেয়েছিলেন, বলেছিলেন যে রেহান এটা কি আমরা আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না বানিয়ে দুজনে একটা ভিডিও করতে পারি কি না। তো আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে কানেক্ট করে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের একটা ব্যাপার হতো, কিন্তু যেই গানটা দিয়ে আমার আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে সেটাকে তো আমি দুজনের মধ্যে ভাগ করবো না, এটা আমার মানে শুধুই আমার, এটা কোনো নাটকেও কখনো যাবে না। তো নাটকেও আমি যখন দেইনি তখনও ডিরেক্টর প্রথমে আমার সাথে রাগ করেছিলেন যে তুমি নতুন আসছো, তোমার কাছে আমি একটা গান চাইছি, তুমি আমার সাথে এই কথা বলো। তখন আমি বললাম যে ভাইয়া আমার পক্ষে সম্ভব না, আপনি আমার সাথে রাগ করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে নাম জিজ্ঞেস করছি না আপনার, কারণ এরপরে আমার নাম ধরে বেয়াদবি করতে হবে, আমি চাচ্ছি আমি আপনার নাম না জেনে আপনার সাথে বেয়াদবিটা করি, যে গান তো আমি দিব না। তো তারপরে উনি আধা ঘন্টা পরে আমাকে কল করেছিলেন যে রেহান তুমি আমার কাছে আরেকটা আর্টিস্ট হয়ে যেতা, আজকে থেকে তুমি আমার কাছে সিঙ্গার, তুমি তো গান দিলা না, তোমার গানের জন্য এই স্ট্যান্ডটা ভালো লাগলো। আমি বলছি থ্যাংক ইউ ভাইয়া। তো আমি নামগুলো বলছি না, তবে গানটা নিয়ে টানাটানি হয়েছিল, ইভেন আমি একটা নাটকে দেখেছিও গানটা ইউজ হতে, আমি এটা নিয়ে কোনো কথা বলিনি, অন্যভাবে ইউজ করেছে, খুব বেশুরা গালায় নায়ক পুরা নাটক জুড়েই আমার এই বাজে স্বভাব গিটার বাজিয়ে গাচ্ছিল, কিন্তু সেখানে একটাবার আমার নামও মেনশন করা হয়নি, তসিফ ভাই ছিল নাটকটাতে হিরো, যতটুকু আমি মনে করি একটাবার নামটা পর্যন্ত বলা হয়নি যে এই ছেলের গানটা আমি গাইছি, ওটা নিজের গান হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। আমি কিছু বলিনি, এটা মানুষের যার যার উদারতার ব্যাপার, কৃতজ্ঞতা স্বীকার করতে পারা অনেক বড় ব্যাপার, সবাই পারে না, তো সবার কাছ থেকে কীভাবে এক্সপেক্ট করি। বাজে স্বভাবটা হিট করার পর থেকে মানে প্রথমেই বলে নিই যে এটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে যখন কেউ আমাকে চিনতে পারে, যখন হঠাৎ করে দূর থেকে অপরিচিত থাকে রেহান ভাই ডাক দেয়, আমিও হাই দিই সাথে সাথে, কারণ আমি হয়তো মানুষটাকে চিনি না কিন্তু তার পর্যন্ত আমার গান চলে গেছে। আমি হয়তো একটা মেয়েকে নিয়ে রিক্সায় করে যাচ্ছি, হয়তো ঘুরতেই বের হয়েছি, পেছন থেকে দেখছি যে চার ছেলের গ্রুপ একসাথে গান গেছে, আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না, ঠিক আছে, তা তারা তাদের মতন মজা করছে, তা আমরাও তার সাথে মজা করছি। তো এই যে মানুষের সামনে গান উপস্থাপন করা বা শিল্পটাকে উপস্থাপন করার, এটা একটা উদ্দেশ্যই বটে, খুব ভালো লাগে যখন এই ইন্টারাকশনগুলো হয়, এবং একটা দুইটা না এরকম প্রচুর পরিমাণে হয়েছে আমার সাথে, প্রচুর পরিমাণে হয়েছে, কেউ আমাকে কলকাতার ভেবে এসে সারপ্রাইজড হয়ে কথা বলেছে, কেউ আমি দেখতে পাচ্ছি যে আমি এক জায়গায় বসে আড্ডা মারছি, ওই দুইটা ছেলে আর ওই দুইটা মেয়ে একই রিক্সা নিয়ে বারবার পাশপাশ থেকে ঘুরছে, যে এটাই কি সেই ছেলেটা বাজে স্বভাবের সেই রেহানি কি এটা, ওটা তো জানতাম কলকাতার, বা উনি তো জানতাম মারা গেছে, নানান রকম রিউমার আছে আমাকে নিয়ে। তো এই ধরনের ব্যাপারগুলো আমি দেখে এসেছি, বাট আরও বড়ভাবে চাই, আমি চাই যে আমি যে গলি দিয়ে যাবো সেই গলিতে ভিড় হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে, ওই জায়গাটাতে যেতে চাই।